ধরাতে রসুল তুমি আলোক শিখা গহীনা ধরাতে পথ দেখালে তুমি ইসলামের নিশান নিয়ে এলে ভুবন মাঝে সত্যবাণী প্রচারেতে নিত্য সকল কাজে গহীনা ধরাতে রসুল তুমি আলোক শিখা গহীনা ধরাতে কমিক নাম্বার অনুযায়ী 103 নাম্বার সুরা, সুরার নাম হলো আসর। এই যে একটি ছোট্ট একটি সুরা আল্লাহ পাক দিয়েছেন, এই সুরার আয়াত সংখ্যা হলো 3। এই 3টা আয়াত অথচ এর গভীরতা এতই বেশি যে লেখক এই যে তাফসির কারক আছেন, এই তাফসির কারক বলেছেন এই যে ছোট্ট একটি সুরা, এই সুরাটাই যেন মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি কোনো মানুষ এই সুরাটা সঠিকভাবে সুন্দরভাবে পড়তে পারে এবং অনুধাবন করতে পারে তাহলে তার জন্য এটাই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে এই সূরা আসরের মধ্যে কি বলেছেন আসুন দেখি আল্লাহ পাক কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা সাহায্য নেই, সকলেই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صوت في سورة একদম ছোট এই যে সুরা, এই সুরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর। এই যে সুরার নামটা হলো আসর, এই সুরার প্রথম আয়াতের মধ্যে ছিল আস, এই আসর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার নামকরণ করেছে আসর। এই আসর শব্দের অর্থ কি? এই আসর হলো ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ পাক কসম করেছে কিসের? সময়ের। এই যে আসর, এই আসরের মধ্যে একটি ওয়া আছে যে ওয়াটা হলো ওয়াই পাসমিয়া, যা শপথের জন্য ব্যবহার হয়। এই ওয়াটা কিছু কিছু সময় এবং ক্ষেত্রে ব্যবহার হয়, আবার কিছু সময় এটা কসমের জন্য ব্যবহার হয়, আর গ্রামার অনুযায়ী এটা অর্থ ভিন্ন হয়ে যায়। তাহলে এই যে সুরা, এই সুরার মধ্যে ওয়াল আসর শপথ করা হয়েছে, আল্লাহ পাক শপথ করলেন, সময়ের কসম করলেন। কি জন্য সময়ের কসম করলেন? কেননা এই সময়ের সঙ্গেই রয়েছে সমস্ত কিছুর মিল। আমার ভাইয়েরা ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা এখানে যারা উপস্থিত আছে, আমরাও তো কসম করি, কসম করি কিনা? কি জন্য কসম করি? আমাদের কথাটাকে বিশ্বাসযোগ্য করার জন্য, যেন কথাটা মানুষেরা বিশ্বাস করে, এবং আপনার এই কথাটা দীর্ঘস্থায়ী করার জন্য, আপনার এই কথাটা যেন মানুষেরা মনে প্রাণে বিশ্বাস করে, এর জন্য কি করেন? কসম করেন। তাহলে কসম করেন কিসের? কসম আপনারা কসম করেন আল্লাহর কসম বলছি আমি এই কাজটা করি নাই, কথাটা যেন সে বিশ্বাস করে, বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য করার জন্য।
আল্লাহর কসম করছি আর এই আল্লাহর কসম করাটাই হলো জায়েজ অন্য ওই যে আমরা অনেক কিছু বলি অনেক কিছু কাটি যে মার কসম বলছি অমুকের কসম এটা বলা জায়েজ না তাহলে আমরা আল্লাহর কসম করলাম তাহলে আমাদের কসম আর আল্লাহর কসম কি এক হবে আল্লাহ পাক কসম করলেন আমাদের কসম আর আল্লাহ পাকের কসম কিন্তু এক নয় আমরা কসম করি কখন কথাটাকে বিশ্বাসযোগ্য করার জন্য আমাদের চাইতে যেটা বড় যেটা দীর্ঘস্থায়ী যেটা ক্ষণস্থায়ী নয় যেটা চিরস্থায়ী যা থাকবে অনন্তকাল এরকম একটা কিছুর উপরে আমরা কথাটাকে বিশ্বাস গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমরা কসম করে থাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সেই সত্তা তিনি তো সেই রব তার চাইতে বড় তার চাইতে মহান আর কেউ আছে কি এই দুনিয়াতে পরকালে কোথাও কিন্তু তার চাইতে বড় আর কেউ নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখন কসম করবেন কার আল্লাহ পাক কসম করবেন কার আমরা তো মানুষ ক্ষুদ্র মানুষ আমাদের কথাকে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আল্লাহর উপরে কসম করছি কিন্তু আল্লাহ পাক এখন তার চাইতে বড় তো আর কেউ নাই তাহলে সে এখন কসম করবেন কি জন্য কসম করবেন কিসের উপরে এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে কোনো কিছু বোঝাতে চান এই কথার সাথে যে জিনিসটার সাদৃশ্য রয়েছে সম্পৃক্ততা রয়েছে যেটার সঙ্গে মিল রয়েছে এটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন আল্লাহ পাক এই জন্যই কসম করেছেন ওয়াল আসর সময়ের কসম কেননা সময়ের সঙ্গে মিল রয়েছে মানুষের সময়ের সঙ্গে মিল রয়েছে ইতিহাসের সময়ের সঙ্গে মিল রয়েছে জীবনের এই যে সময় এই সময় আছে এজন্যই আমরা আছি সময় আছে এই সময়ের সঙ্গে জীবনের মিল রয়েছে এই জীবন আছে বিদায় আমাদের সময় পার হয়ে যাচ্ছে আমার ভাইরা প্রিয় মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মানুষকে কথাগুলো বোঝাবার জন্য সময়ের কসম করলেন কি জন্য সময়ের কসম দিলেন শুনেন প্রিয় মুসলমানেরা এই যে একটা সময় এখানে আমি বসেছি পূর্বে আমি এসেছি এই যে সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে আমার জীবন আছে বিদায় এই সময়গুলো অতিবাহিত হচ্ছে বলুন ঠিক কিনা প্রিয় মুসলমানেরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সময় দিয়েছেন এই যে সময় এই সময়ের গুরুত্ব দিতে হবে মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ যে মূলধন সেটার নাম হলো সময় সময় গেলে সাধন হবে না লালন বলতে তাই না সময় গেলে কিন্তু সাধন হবে না আমরা এখানে যারা বসেছি যে যে স্থান থেকে উঠে এসেছি এই ছোটবেলা থেকে যদি আমরা সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতাম যে ছাত্র আছি সে যদি ভালোভাবে পড়াশোনা করতাম ভালো একটা স্টুডেন্ট হয়ে যেতাম ছাত্র হয়ে যেতাম বলুন ঠিক কিনা আবার যে কৃষক আছি সে যদি ভালোভাবে কৃষকের প্রতি সময় দিতেন জমির প্রতি সময় দিতেন তাহলে সফলতাটা তার বেশি হতো এরকম ভাবে সমস্ত স্টেপে যদি আপনি সময়কে কাজে লাগান সঠিকভাবে তাহলেই আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন আপনার গন্তব্যস্থল যা হবে মহান আমার ভাইয়েরা তাহলে এই যে সময় সময়ের গুরুত্ব এ কারণে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ের গুরুত্ব দাও কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সময় নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন একটা বেলুনের মধ্যে যদি আপনি হাওয়া ভরেন বেলুনের মধ্যে যখন হাওয়া ভরবেন হাওয়া দেওয়ার পরে ওই বেলুনটাকে মুখ বন্ধ করে ঘরের মধ্যে রেখে দিবেন দেখতে পারবেন দুই দিন চার দিন পাঁচ দিন পর ওই বেলুনটা ধীরে ধীরে ছোট হয়ে যায় যায় কিনা ওই যে বেলুনটা ছোট হয়ে গেল বেলুনের মুখ তো বাঁধা ছিল এর পরেও কি জন্য ছোট হয়ে গেল আমার ভাইরা এই যে মানব দেহ আল্লাহ পাক দিয়েছেন এই দেহের মধ্যে আল্লাহ পাক কিন্তু একটা হাওয়া দিয়ে দিয়েছেন অক্সিজেন দিয়ে দিয়েছেন আর এই যে সীমাবদ্ধতা রয়েছে ওই বেলুনের মতো আমাদের জীবন থেকেও কিন্তু হায়াতের খাতা থেকে হায়াতের অংশ থেকে একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে আমাদের আয়ু কিন্তু গুড়িয়ে যাচ্ছে বলুন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক বলেছেন ইজা জাআজালুম ফালা ইয়াস্তাকিমুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন আল্লাহ পাক বললেন যখন মৃত্যু ঘনিয়ে আসবে
তখন তোমাদেরকে পাকড়াও করা হবে তোমাদেরকে ধরা হবে যখন মৃত্যু সময়টা ঘনিয়ে আসবে এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় সঠিক যে সময়টা ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবজ করবেন জানগুলো কবজ করে নেবেন বের করে নেবেন আপনি যতই চিন্তা করেন যতই বাড়ি গাড়ি ধরেন সমস্ত কিছু ফেলে রেখে আপনাকে আমাকে বিদায় নিতে হবে আপনি এই মুহূর্তে কত কিছু চিন্তা করছেন আগামী কাল কত কি করবেন আল্লাহ পাক যদি আপনার হায়াতের বাতিটা তেল ফুরিয়ে দেয় ও মুসলমান আমাদের পক্ষে আর সম্ভব নয় আগামী কাল ফজরের নামাজ পড়া অথবা ফজরের নামাজ না পড়ে আমার উদ্দেশ্য সফল করার জন্য যাওয়া প্রিয় মুসলমান ভাইরা আমার সম্মানিত ভাইরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন এই কারণেই যেন মানুষেরা সময়ের প্রতি গুরুত্ব দেয় সময়ের প্রতি তারা যেন লক্ষ্য রাখে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন আল্লাহ পাক বলেন মানুষের সাথে সম্পর্ক রয়েছে ইতিহাসের এই যে ইতিহাসের সম্পর্ক রয়েছে ইতিহাস হলো একটি নীরব শক্তি এই যে ইতিহাস এই ইতিহাস থাকার কারণে কিন্তু আমরা এখানে আজ আমরা সাহাবীদের জীবনী জানতে পারি এরপরে যারা দুষ্কৃতি ছিল যারা ইতিহাস সম্পর্কে যারা আপনার ইসলামকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে যারা ইসলামকে ধ্বংস করার পাইতার করেছে এ সমস্ত মানুষের কথাগুলো কিন্তু ইতিহাস বহন করে এজন্য ইতিহাস হলো নীরব শক্তি আজ যদি ইতিহাস না থাকতো যদি ইতিহাস বিপদ না করা হতো তাহলে কিন্তু আমরা এ সমস্ত কোনো কিছু জানতে পারতাম না সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর সময়ের কসম এখানে বললেন আমি কিন্তু সেই সময়ের কসম নিয়ে এতদূর চলে এসেছি প্রিয় মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষের কি বড়ই ক্ষতির মধ্যে রয়েছে ক্ষতিটা কি ক্ষতিটা হলো আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানকে মানি না আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অমান্য করে চলি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চিনি না রবকে চিনি না মালিককে চিনি না কাউকে চিনি না নিজের মতো ভাবে আমরা চলছি নিজের মন ধরা ভাবে চলতে ফিরতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে ইল্লাল্লাযিনা আমানু ইল্লা আল্লাহ পাক বললেন ইল্লাল্লাযিনা আমানু কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত যারা সৎ কাজ করে ওয়াতাওয়াসাউ বিল হক এবং যারা সত্য পথে চলে ওয়াতাওয়াসাউ বিস সবর এবং যারা সত্যের আপনার ধৈর্যের প্রতি উপদেশ দেয় প্রিয় মুসলমান ভাইরা আমার তাহলে এই চারটা কাজ করতে হবে কয়টা এই চারটা কাজ যারা করতেছে তারাই কেবল ক্ষতির মধ্যে নেই